একটি স্কুলের ওয়াশরুমে বন্যা হয়েছিল। কেউ তিনটি ট্যাপ খোলা রেখেছিল, যার জন্য বন্যার মতো অবস্থা হয়েছিল। অধ্যক্ষ খুব রেগে গিয়ে বাচ্চাদের পরীক্ষা করতে ক্লাসরুমে গিয়েছিলেন। শিক্ষিকা তাকে জানিয়েছিলেন যে কেবল চারজন শিক্ষার্থী ক্লাস ছেড়ে চলে গিয়েছিল। কেবিন, আমি ইংরেজি শিক্ষকের সাথে দেখা করতে স্টাফ রুমে গিয়েছিলাম, আমি কিছুই করিনি। স্যাম, আমি ওয়াশরুমে গিয়ে সমস্ত ট্যাপগুলো যত্ন সহকারে বন্ধ করে দিয়েছি, সম্ভবত রায়ান এটা করেছে। রায়ান, আমি যখন ওয়াশরুমে গিয়েছিলাম তখন একটি ট্যাব লিক হচ্ছিল, তাই আমি এটি বন্ধ করে দিয়েছিলাম। আমি এমনকি অন্য দুটো ট্যাবও পরীক্ষা করেছিলাম, সম্ভবত ট্যাম এটা করেছিল। ট্যাম, আমি ওয়াশরুমে গিয়েছিলাম, আমি অবলম্বে ফিরে আসি, কিন্তু তিনটে ট্যাব খোলা ছিল না, সম্ভবত স্যাম এটা করেছে। এই চারজন বাচ্চাদের মধ্যে কে ট্যাবগুলো খোলা রেখেছিল? স্যাম কিভাবে জানলেন যে তিনটি ট্যাব খোলা আছে? তিনি ট্যাবগুলো খোলা রেখেছিলেন। যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না।